দার্জিলিং সিরিজের দ্বিতীয় দিনে দ্বিতীয় ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব আর এমন কিছু রাস্তা দিয়ে যাব যা থাক ভিডিওটা দেখলেই সে সব কিছু তোমরা বুঝতে পারবে। সকাল সকাল রক গার্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন বাজে অলমোস্ট 8:40। এখানে লম্বা জ্যাম লেগে গেছে আর রাস্তা বাপরে কি খাড়াই। আমি তো প্রথমে ভাবতেই পারছিলাম, মানে ভয়ই পাচ্ছিলাম যে কীভাবে নামবো রে বাবা, ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না। এই ধরনের রাস্তা একদিক দিয়ে খুবই ভালো, তেলটা তো বেঁচে যাচ্ছে। হায় 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 দাদা, আবার জল দিচ্ছ কেন গো? একে ব্রেক টিপে টিপে নামতে হচ্ছে। ও সামনে, ওরে বাবারে কি রাস্তা, আমি আকারে যাবো না, ওরে বাপরে। এনজয় দ্য নেচার, এনজয় উইথ নেচার ভাই, নেচারকে কি এনজয় করবো, আমার এখানে ফেটে হাতে চলে আসছে। কিছুদিন আগে আমি একটা ইউটিউবের ভিডিও দেখেছিলাম, তাতে দুজন থাকে চ্যানেলটা, একজন চালায় একটা গিয়ারলেস স্কুটার মেবি এপ্রিলিয়ার, আর আরেকজন চালায় হচ্ছে পালসার এনএস। তো এনএস এর দাদাটা বলেছিল আমি রক গার্ডেন যাবো না, আমি বোটানিক্যাল গার্ডেন যাবো, ইডেন গার্ডেন যাবো, কিন্তু আমি রক গার্ডেন যাবো না। কিন্তু সত্যি তাই, এখানে রাস্তা দেখে আমার মনে হচ্ছে আমি রক গার্ডেন যাবো না। ও আবার ও ও ভাই, আমি সাইডও দেবো না কাউকে, এই রাস্তা দিয়ে উঠতে প্রবলেম হয় না, নামার সময় ফেটে যায়। ও আচ্ছা, বাঁ দিকে মেঁকতে হবে, সামনের দিকে সোজাটা নয়, বুঝলাম। ওরে বাবরে, আর এই পাথর, সামনে আবার খারাপ রাস্তা। আমিও আজকান দিয়ে যাবো বাবা। জায়গাটা তো খুবই সুন্দর, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। এখান থেকে লোকালদের জিজ্ঞাসা করলাম, এই জঙ্গলে নাকি মাঝে মাঝে চিতাও আসে বলছিল, এবার আমি জানি না কোন দিকে। এবার বাঁদিকে এখান থেকে রক গার্ডেনের ফার্স্ট গ্লিমস দেখতে পাওয়া যাচ্ছে, ঝর্ণা। ও ফাইনালি পৌঁছে গেছি, বিশাল ভয় লাগছিল রাস্তাটা দিয়ে আসতে। এবার একটা গাড়ি পার্ক করা সুন্দর দেখে জায়গা খুলতে হবে।
সেই ভয়ঙ্কর রাস্তা চলে এসেছি, এবার যাচ্ছি হ্যাপি ভ্যালি টি এস্টেট। ও, রাস্তাটা ঢালুভালি। হ্যাপি ভ্যালি টি এস্টেটে বেশ কিছুটা সময় কাটিয়ে পাঁচবার রাস্তা ভুল করে যখন ফাইনালি রোপওয়েতে পৌঁছালাম, রোপওয়ের লম্বা লাইন দেখে তো চক্ষু চড়ক গাছ, তাই ফালতু সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম পিস পাগোডার উদ্দেশ্যে। এটা বোস ইনস্টিটিউট, পিসপাগোডার শান্ত বৌদ্ধ পরিবেশে বেশ কিছুটা সময় কাটিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। এবার আমার গন্তব্য মাগডগ মনেস্ট্রি, আর এই মনেস্ট্রি পৌঁছানোর রাস্তাটাও ভারী সুন্দর, বিশেষ করে এই বিকালের পরন্ত রোদের আলো আধারি আর এই ধোঁয়ার মতো মেঘগুলো এক অদ্ভুত মনোরম পরিবেশের সৃষ্টি করছে, যা ক্যামেরার লেন্সে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটা জিনিস বুঝলাম, এই মনেস্ট্রিতে খুব একটা বেশি মানুষ আসে না, আর তার সাথে এই যে রাস্তাটা এটা এতটাই খাড়াই যা ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, যা বোঝা যাচ্ছে এই এনাকে দেখে যিনি অতি কষ্টে উপরের দিকে হেঁটে চলেছেন।